হ্যালো ওয়েলকাম টু টেন প্লাস টু ম্যাথ সলিউশন তোমরা যারা ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো আজকে আমরা শুরু করব হচ্ছে কি ম্যাট্রিক্সের স্কেলার গুণ আরও কি দুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করবো এবং ম্যাট্রিক্সের গুণ করবো তো চলো আজকে আমরা সবার আগে এই ম্যাট এই একটি ম্যাট্রিক্সের স্কেলার গুণ মানে হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশনটা দেখিনি তো দেখো স্কেল স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে পেপারটা কী তো দেখো সাপোজ একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা একটা ম্যাট্রিক্স নিয়েছি এবার ধরো কোনো একটা সংখ্যা দিয়ে এই ম্যাট্রিক্সকে আমি গুণ করবো একটা সংখ্যা দিয়ে কিন্তু সাপোজ সংখ্যাটা হচ্ছে যে টু দিয়ে গুণ করবো আমরা তাহলে আমরা কী করবো এখানে টু এ নিচ্ছি তাহলে কী হবে এখানে টু ইন্টু এম্যাট্রিক্সটা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো দেখো এখানে যে টুটা নিয়েছি এটাকে বলে হয় স্কেলার কি এটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি এটাকে বলা স্কোয়ার কোয়ান্টিটি তো দেখো যখন টু দিয়ে গুণ করবো তখন কী হবে এই ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে টু দিয়ে গুণ করতে হবে তো টু ইন টু ওয়ান মানে হচ্ছে টু 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 ফোর টু থ্রি সিক্স ফোর টু হচ্ছে এইট ফাইভ টু হচ্ছে টেন সিক্স টু হচ্ছে টুয়েলভ তারপর ফরটিন তারপর সিক্সটিন তারপর হচ্ছে এইটিন তো এ হচ্ছে আমাদের কি স্কেলার মাল্টিপ্লিকেশন তোমাদের বই দেখবে যে সি দিয়ে সি দিয়ে কী করা আছে গুণ করা আছে মানে কী করেছে সি কিংবা কে সি দিয়ে গুণ করতে পারো তোমরা কে দিয়ে গুণ করতে পারো মানে কী হবে সি বা কে তোমাদের বই সি বা কে দিয়ে দেওয়া আছে সেখানে আমি কি ডিরেক্টলি মান বসিয়ে করলাম সেটা হচ্ছে টু সি বা কে এর মান টু বসিয়ে করলাম মানে কি এখানে টুটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি এখানে সিটাও কি স্কেলার আর কি কেটা হচ্ছে স্কেলার মানে পার্টিকুলার কোনো একটা সংখ্যা দিয়ে তোমাকে এলিমেন্ট প্রত্যেক মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে এটা হচ্ছে স্কেলার গুণ বা স্কেলার মাল্টিপ্লিকেশান তো দেখো তারপরে কি আছে তারপরে হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখো সাপোজ একটা মানে অ্যাডিশন অ্যাডিশন অফ ম্যাট্রিক্স অ্যাডিশন তো দেখো এবার আমরা কী করব কী করবো ম্যাট্রিক্সের অ্যাডিশন মানে হচ্ছে ম্যাট্রিক্সের যোগ তো দেখো একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমরা ম্যা ম্যাট্রিক্সের অ্যাডিশন তখনই করতে পারবো যখন তাদের ওয়ার্ডটা সেম হবে মানে দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স নিয়েছি টু বাই টু ম্যাট্রিক্স মানে কি যার কলমে আছে দুটো এলিমেন্ট এবং রোতে আছে দুটো এলিমেন্ট বি কি বি একটা হচ্ছে টু বাই টু ম্যাট্রিক্স দেখো এখানে আমরা কি যোগ করেছি বা অ্যাডিশন করেছি একটা কথা মনে রাখতে হবে যে অ্যাডিশান বা সাবস্ট্রাকশান মানে হচ্ছে যোগ বা বিয়োগের ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সের ওয়ার্ডার দুটো সেম হতে হবে তখনই কিন্তু যোগ বা বিয়োগ করা সম্ভব তাছাড়া কিন্তু হবে না তো দেখো এখানে যেহেতু টু টু বাই টু ম্যাট্রিক্স নিয়ে মানে নেওয়া হয়েছে দুটোই তো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডিশান করতে পারি বা যোগ করতে পারি তো আমরা যোগ কীভাবে করবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স এটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স অ্যাডিশান করছি তো অ্যাডিশন করার নিয়ম কি এর ফার্স্ট এলিমেন্ট আর এর ফার্স্ট এলিমেন্ট মানে ওয়ান এটা হচ্ছে থ্রি কী হবে ফোর টু ফোর সিক্স থ্রি ফাইভ এইট সিক্স ফোর টেন তো এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্সের অ্যাডিশন হলো দেখো তারপরে দেখো সাবস্ট্রাকশান করেছি সাবস্ট্রাকশানের বেলায় কিন্তু একই নিয়ম আমরা সাবস্ট্রাকশান তখনই করতে পারবো যখন তাদের ওয়ার্ডার সেম আছে দেখো এটা হচ্ছে আমাদের টু বাই টু ম্যাট্রিক্স আর এটা হচ্ছে টু বাই টু ম্যাট্রিক্স সেক্ষেত্রে কিন্তু আমরা সাবস্ট্রাকশন করতে পারি তো সাবস্ট্রাকশান করতে গেলে কি করবো এর ফার্স্ট এমেন্ট থেকে এর ফার্স্ট রিমেন্ট মাইনাস করতে হবে তো কী করবো ওয়ান মাইনাস থ্রি মানে কী হয় এটা মাইনাস টু হচ্ছে টু মাইনাস ফোর মানে কত এটা হচ্ছে মাইনাস টু হচ্ছে এটা থ্রি মাইনাস ফোর মানে কী এটা মাইনাস টু হচ্ছে এটা কি এটাও মাইনাস টু হচ্ছে মানে কি দেখো এখান থেকে কিন্তু মাইনাস টুটা যাচ্ছে তো মাইনাস টু কমানো গেলে কী পাচ্ছি আমরা এখানে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ওয়ান হয়ে যাবে ওয়ান 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 এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মানে এটাই যে অ্যাডিশন বা সাবস্ট্র্যাকশন বা সাবস্ট্রাকশান মানে যোগ বা বিয়োগ করতে গেলে ম্যাট্রিক্স দুটোর ওয়ার্ড আর দুটো কিন্তু সেম হতে হবে হলে কিন্তু হবে না তো তো দেখো এবার আমরা কি ম্যাট্রিক্সের গুণ করব তো দেখো এবার আমরা কী করবো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করবো মানে গুণ করব তো দেখো গুণ করতে গেলে আমাদের একটা নিয়ম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দুটো ম্যাট্রিক্সে যখন আমরা গুণ করব তখন কি যে কোনো যে কোনো একটা ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা মানে রোতে এলিমেন্টের সংখ্যা এবং অপর ম্যাট্রিক্সের কলমের এলিমেন্টের সংখ্যা কিন্তু সমান হতে হবে তবেই একমাত্র গুণ করা সম্ভব যেমন দেখো আমি নিচ্ছি সাপোজ এই একটা ম্যাট্রিক্স নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স এটা কি এটা হচ্ছে টু ইন্টু থ্রি ম্যাট্রিক্স মানে কী দেখো কলম বরাবর আছে দুটো এলিমেন্ট এবং রো বরাবর আছে তিনটে এলিমেন্ট আর একটা ম্যাট্রিক্স বি নিচ্ছি তাহলে কি আমি বললাম যে গুণ তখনই সম্ভব যখন কি একটা এলিমেন্টের রো এবং অপরের অপরের ইলিমেন্টের কি কলমের সঙ্গে সমান হতে হবে তো দেখো এর যে তোমার কলমে আছে দুটো এলিমেন্ট মানে কি আমরা আমরা কী করব আমরা এবার দেখো এবার একটা ম্যাট্রিক্স নিচ্ছি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিচ্ছি তাহলে এটা কী ম্যাট্রিক্স এটা হচ্ছে থ্রি ইনটু টু ম্যাট্রিক্স কারণ দেখো কলম বরাবর আছে তিনটে এলিমেন্ট এবং রো বরাবর আছে দুটো এলিমেন্ট এক্ষেত্রে দেখো এর কিন্তু রোয়ের এলিমেন্টের সংখ্যা এবং এর কিন্তু কলমের এলিমেন্টের সংখ্যা সমান এক্ষেত্রে কিন্তু আমাদের কীভাবে ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব তো দেখো এবার আমরা ম্যাট্রিক্সের গুণ করছি তো এবার এবি বিনিণয় করবো তো এবি মানে কি এই ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা কী লিখবো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখো আমরা গুণ করবো যেহেতু তো গুণের চিহ্ন দিচ্ছি তো দেখো এটা হচ্ছে আমাদের কি টু বাই থ্রি ম্যাট্রিক্স এটা হচ্ছে থ্রি বাই টু ম্যাট্রিক্স যে আমরা আলটিমেট রেজাল্ট যে আমরা ম্যাট্রিক্স পাবো সেটা কিন্তু আমাদের টু ইনটু টু টু ইন্টু টু ক্রমের ম্যাট্রিক্স পাবো এটা টু আর এই টু মিলে কি এটা আমরা কি টু ইন্টু টু ক্রমের ম্যাট্রিক্স কিন্তু একটা পাবো তো দেখো এটা কেভাবে করছি এ ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্ট তো পাঁচ এক পাঁচ এই এই সেকেন্ড এলিমেন্টের সঙ্গে এই সেকেন্ড এলিমেন্ট এই রো বরাবর সেকেন্ড এলিমেন্ট এবং কলম বরাবর সেকেন্ড এলিমেন্ট তো কি সাত দুগুণি চোদ্দ তো পাঁচ আর চোদ্দো কী হলো উনিশ আর কি তিন নং সাতাশ তো তোমরা কী পাচ্ছি উনিশ আর সাতাশ কী পাচ্ছি ফর্টি সিক্স পাচ্ছি তো দেখো আমরা কী করলাম এখানে ফাইভ ইন্টু ওয়ান ফাইভ টু ইন্টু সেভেন ফর্টিন থ্রি ইন্টু নাইন টোয়েন্টি সেভেন টোটালি কত হলো ফর্টি সিক্স তো দেখো এবার আমরা কী করবো এর সঙ্গে আমরা গুণ করবো তো সিক্স ইন্টু ওয়ান সিক্স টু ইন্টু এইট সিক্সটিন থ্রি ইন্টু টেন থার্টি মানে কী পাচ্ছে টোটালি ফিফটি টু পাচ্ছি তো দেখো তো দেখো এই ফার্স্ট রো এবং এই দুটো কলমে কিন্তু আমরা গুণ করে ফেলেছি আর কিন্তু কিছু বাকি নেই এবার কী করবো এবার আমরা এই সেকেন্ড রো দিয়ে এই দুটো কলমকে আবার গুণ করব তো কী পাচ্ছি এইট সরি ফোর ইন্টু ফাইভ মানে কত টোয়েন্টি ফাইভ ইন্টু সেভেন মানে কত কত থার্টি ফাইভ এবং সিক্স ইন্টু নাইন মানে কত ফিফটি ফোর মানে কী পাচ্ছি টোটালি আমরা ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইন পাচ্ছি এবং এবং কী হবে এটা ফোর ইন্টু সিক্স মানে কি টোয়েন্টি ফোর ফাইভ ইন্টু এইট মানে কি ফর্টি সিক্স ইন্টু টেন মানে সিক্সটি মানে কী পাচ্ছি টোটালি আমরা ওয়ান হান্ড্রেড ফর্টি এইট পাচ্ছি তো এই হচ্ছে আমাদের গুণ দেখো এটা কি এটা কিন্তু একটা টু ইন্টু টু ম্যাট্রিক্স এলাম কারণ যার কলম বরাবর দুটো এলিমেন্ট এবং রো বরাবর দুটো এলিমেন্ট মানে যখন আমরা দুটো ম্যাট্রিক্সের গুণ করবো তখন কিন্তু তাদের একটা রোয়ের সংখ্যা রোয়ে এলিমেন্টের সংখ্যা অবর্তী কলমের এলিমেন্টের সংখ্যা সমান হতে হবে বা এটাও বলা যায় যে কোনো একটা ম্যাট্রিক্সের কলমের এলিমেন্ট এবং অপর একটি ম্যাট্রিক্সের রোয়ের এলিমেন্ট সমান হতে হবে তখন একমাত্র গুণ করতে পারবো আর আমরা গুণ করলে কি দেখো এটা আমরা টু বাই থ্রি ম্যাট্রিক্স নিয়েছি মানে টু ইন্টু থ্রি ম্যাট্রিক্স নিয়েছি আর কি এটা নিয়েছিলাম কি থ্রি ইন্টু টু ম্যাট্রিক্স নিয়েছিলাম তাহলে দেখো দেখো আলটিমেটলি কী হবে মনে মনে আমরা এই দুটো বাদ দিয়ে দেবো তো আলটিমেট কী পাচ্ছি টু ইন্টু টু ম্যাট্রিক্স পাচ্ছি মানে যে রেজাল্ট ম্যাট্রিক্স পাবো সেটা কি সেটা টুইন টু টু ম্যাট্রিক্স হবে তো দেখো আমরা রেজাল্ট ম্যাট্রিক্স কিন্তু টুইন টু টু ম্যাট্রিক্স পেয়েছি তো দেখো এবার আমরা কী করব এবার আমাদের ইনভার্স বের করতে হবে ইনভার্স তো ইনভার্স বের করার জন্য নিয়ম হচ্ছে কি অ্যাড জয়েন্ট অফ আমাকে এ বের করতে হবে বাই মড অফ এ বের করতে হবে তো দেখো আমরা এই ইনভার্সটা আমরা আগামীকাল করবো আজকে একটু আজকে একটু টাইমের প্রবলেম এর জন্য আমি আজকে করছি না তো আমরা আগামীকাল যে ভিডিও আপলোড হবে সেখানে আমরা এই ইনভার্স বের করা শিখব এবং সেখানে কয়েকটা এক্সাম্পল করব